এই বছরের বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাচ, সেই কঠিন ম্যাচের সামনেই দাঁড়িয়ে বাংলাদেশ মেলবোর্নের আমি পার্কে এই মাসের ১৬ তারিখ তারা আসলে খেলতে যাচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে। এবং আমাদের সাথে আছে বিশ্বনাথ ঘোষ, রিসেন্ট টাইমে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। বিশ্বনাথ, ক্যারিয়ার তো আসলে অনেক দিনেই হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এইজ লেভেলের থেকে শুরু করে ন্যাশনাল টিমে লম্বা সময়, আপনার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ম্যাচের সামনে কিনা? হ্যাঁ, বাস্তবতা সত্যি কথা বলতে এর আগে কাতারের সাথে ম্যাচ খেলছি, কিন্তু কাতারের সাথে যতটা মানে এরকম মনে হয় নাই, কিন্তু হচ্ছে এখন অস্ট্রেলিয়ার সাথে খেলতে আসছে বা অস্ট্রেলিয়ার সাথে যখন এই সময় খেলা বা ওদের সাম্প্রদায়িক ওয়ার্ল্ড কাপ বা ওদের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, তারপর হচ্ছে ওদের যে বর্তমান যে পারফরমেন্স, সেইগুলো বিচার করলে বা সব কিছু ওভারঅল মিলে অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী টিম, ইভেন আমাদের জন্য মানে খুবই শক্ত একটা প্রতিপক্ষ। আর বিশ্বনাথ, এই বছরের বাকি ম্যাচগুলো যদি আমরা দেখি, মোটামুটি অনেকগুলো ম্যাচে আপনারা আগে গোল কনসিড করেছেন, গোল কনসিড করার পর ম্যাচে কামব্যাক করেছেন, কখনও সেটা ড্র, কখনও সেটা উইন হয়েছে। আমরা যদি সাফ থেকে শুরু করে আফগানিস্তান এই ম্যাচগুলোর কথা যদি আমরা দেখি, এখানে আসলে আপনাদের এই বদলে যাওয়ার পেছনে আসলে নিজেরা মানসিকভাবে কতটুকু স্ট্রং হয়েছেন? আসলে একটা সময় আমরা যখন ফুটবল খেলতাম মাঠে, যে তখন আসলে আমরা সবসময় চিন্তা করতাম যে হচ্ছে উইং প্লে করতে, মানে বল পেলে সবসময় ডাইরেক্ট মানে উইংকে খেলতাম, বা কখনো মানে বিল্ড আপ প্লেটা আমরা খুবই কম করতাম। তো এখন হাবিয়ার অধীনে আমরা যখন আসছি বা ওর মেন টার্গেট হচ্ছে এখন যতটা বিল্ড আপ করা যায়, বিল্ড আপ করে করে হচ্ছে গিয়ে অপোনেন্টের থার্ড জোনে গিয়ে ওইখানে তৈরি করা। তো আসলে ও যেটা ভাবে চাচ্ছে, তো ভগবানের কৃপায় আমাদের প্রত্যেকটা প্লেয়ারই এখন পুরোপুরি প্র্যাকটিসে সিনসিয়ার, খুবই সিরিয়াস থাকে বা সিরিয়াস প্র্যাকটিস করে, ইভেন ওইটাই করার চেষ্টা করে, ও যেটা বলে সেটাই করার চেষ্টা করে। তো ফাইনালি যে কথা আছে যে কষ্ট করলে পরিশ্রম করলে সেটা অবশ্যই আসবে, কেন আসবে না, কিন্তু পরিশ্রমটা যথাসাধ্য ইভেন পারফেক্ট সময় করতে হবে। তো সেটাই ফাইনালি এখন আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার সেটাই করতেছে, আর এটা যদি অব্যাহত থাকে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। আর এখন যে আপনার যে বললেন যে আমরা এখন গোল কনসিড করেও আমরা ম্যাচে কামব্যাক করি, হ্যাঁ এটা আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারে আমরা কমিটেড যে মাঠে যত যখনই খেলবো বা যতক্ষণ মাঠে থাকবো চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে খেলা, মাঠে গোল খেলে বা একটু এক্সাইটেডনেস হওয়া বা তাড়াহুড়া করা বা টিমের হেরে যাচ্ছি বা হারবো এরকম চিন্তা করা হয় না আমাদের মাঠে, আমরা কেউ চিন্তা করি না। তো আমরা চিন্তা করি পুরো 90 মিনিট আমরা যেভাবে শুরু করতে একদম লাস্ট পর্যন্ত যেভাবে শেষ করি, যে রেজাল্ট দেওয়ার মালিক ভগবান, ভগবান আমাদের কৃপা করে, আর আমরা ভালো কিছু করলে অবশ্যই উপরওয়ালা আমাদের সহায় হয়, আর আমরা ওইটাই করে যাচ্ছি। তো দিন শেষে দেখা যাচ্ছে যে ফলটা আমরা পাচ্ছি, আপনারা দেখছেন। বিশ্বনাথ, একেবারে ছোট করে যদি বলে যে অস্ট্রেলিয়া টিম নিয়ে কতটুকুই আপনারা আসলে জেনেছেন, বা কোচ তো আসলে সেশন করাচ্ছেন এই বিভিন্ন অস্ট্রেলিয়া টিম নিয়ে, আসলে বেসিক কী কী আইডিয়া আপনাদের রয়েছে? আমাদের হচ্ছে এখন বাস্তবতাটা আসলে মানতে হবে, যে আমি আপনার এর আগে বললাম যে ওরা অনেক হাই লেভেলের টিম, ওরা যে নাকি এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে আর্জেন্টিনা, ওদের সাথে ফাইট করে, ইভেন ওদের সাথে 50-50 ম্যাচ তো হয়। তো আমরা চেষ্টা করব যে যদি ম্যাচে যদি হেরেও যাই, আমরা সর্বোচ্চ সম্মানজনক একটা ফলাফল নিয়ে আমরা মাঠ ছাড়তে চাই, ইভেন আমরা চেষ্টা করব পুরো 90 মিনিট আমরা ভালো একটা সেভে থেকে ব্লক তৈরি করে আমরা ভালো কিছু করে মাঠ ছাড়ার চেষ্টা করব। দেশের মানুষজন তো আসলে আশার পরিধি আপনারাই বাড়িয়ে দিচ্ছেন, কারণ আপনাদের রিসেন্ট পারফরমেন্সের কারণে মানুষ ফুটবল নিয়ে আবার নতুন করে আশা দেখছে, সেই দেশবাসীর প্রতি আপনাদের উপর সেই বিশ্বাস, আপনারা যে একটা লড়াকু বাংলাদেশ হয়েছেন সেটার জন্য যদি কিছু বলেন। আমরা যতটুকুই এখানে আসতে পেরেছি, হ্যাঁ ওইখানে কোচেরও অনেক অবদান আছে, আমাদের প্লেয়ারেরও অনেক অবদান আছে, সব কিছু মিলে তারপর দেশের আমরা ভালো করলে দেশবাসী আমাদের সাপোর্ট করে, বা খারাপ করলে হয়তো বা তারা অনেক মন খারাপ করে বা তারা অনেক কথা বলে আমাদের। কিন্তু একটা কথা বলবো যে ভালো সময় যখন আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন আমাদের সাপোর্ট করেন, খারাপ সময়টা আমাদের এভাবে সাপোর্ট করবেন, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। যখন খারাপ সময় আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমরা দেখা যাবে যে খারাপ সময়টা খুবই তাড়াতাড়ি ওভারকাম করে ভালো কিছুতেই আবার ব্যাক করতে পারবো। শেষ প্রশ্ন বিশ্বনাথ, ঠান্ডাটা কেমন? আমার তো দেখতে পাচ্ছি আমি মাঠে ট্রাকস্যুট পরে, মাথায় টুপি, সবচেয়ে মনে বেশি প্রোটেকশন নিয়ে আমি দিয়ে মাঠে নামছি। আমি ঠান্ডা খুবই ভয় পাই, যতটা গরম ততটা আমি ভয় না পাই, আমি ঠান্ডা খুবই 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 ভয় পাই।
বিশ্বনাথ ঘোষ, তিনি ভয় পাচ্ছেন অস্ট্রেলিয়ার ঠান্ডাকে। এটা আসলে অস্ট্রেলিয়ার ঠান্ডা না, তিনি সবসময় ঠান্ডাটাকে ভয় পান, সেই বিশ্বনাথকেই কিন্তু ভয় পায়। এশিয়ার মধ্যে আমরা যখন সাফ দেখেছি, আমরা এরপরও যখন ম্যাচগুলো দেখেছি, আফগানিস্তান যখন বাংলাদেশে খেলতে এসেছিল, সবার ভয়ের নাম কিন্তু ছিল বিশ্বনাথ। আমাদের আশা এই বিশ্বনাথ ঘোষ অস্ট্রেলিয়াকেও আসলে ভয় পাওয়ে দিবে, আর সেটা হলে বাংলাদেশের জন্য হয়তো বা ভালো কোনো কিছুই আসলে অপেক্ষা করছে। নাবিল খান, টি স্পোর্টস, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.